হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মোবাইল টিউটোরিয়াল টিপস নিয়ে আসলাম আমি সাইফ। আপনাদেরকে যে বিষয়ে বলতে চাই যে আমরা আমাদের হাতে যে স্মার্টফোনটি আছে এটা দিয়ে আমরা প্রতিনিয়ত আমরা ছবি তুলে থাকি, ভিডিও করে থাকি, বা এগুলার ভিতরে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে থাকে, বা আমাদের কোনো বিয়ে শাদি বা বার্থডে অনেক ছবি থাকে, আমরা অনেক দিন ধরে সংগ্রহ করে রাখতে চাই, বা বছরকে বছর আপনি চাইলে রাখতে পারেন। তো সেই জন্য কি করতে হবে, আপনার একটা জিমেল আইডি থাকতে হবে, জিমেল আইডি এবং আপনার পাসওয়ার্ড এটা মনে রাখতে হবে। এটা ছাড়া আপনি এটা রাখা এগুলা রাখা সম্ভবই না। তো জিমেল আইডি পাসওয়ার্ড কিভাবে পাবেন সেটা বা কিভাবে বানাতে হয়, আপনি আমার একটা ভিডিও আছে ওইখানে গিয়ে দেখতে পারেন। তো এগুলো অবশ্যই আপনি মনে রাখতে হবে, জিমেল আইডি পাসওয়ার্ড, ওটা যদি না হয় তাহলে আপনার কোনো দিনের সম্ভব না ফটো ভিডিও বা আপনার লোকেশন রাখার। তার আগে আরেকটা টিপস দিয়ে রাখি আপনাকে, আমি যদি আমার জিমেল আইডিতে আমার যে সেফ নাম্বারগুলো বা আমাদের ইম্পর্টেন্ট যে মোবাইল নাম্বারগুলো বা আমাদের আত্মীয় স্বজনের বা ফারাফরশির সে মোবাইল নাম্বারগুলো চাইলে আমরা জিমেলের মাধ্যমে সেটিং করে রেখে দিতে পারি। তাতে কি হবে, আপনার মোবাইলটা চুরি হয়ে গেলে, হারাই গেলে বা আপনার মোবাইলটা নষ্ট হয়ে গেলে আপনি এই জিমেল দিয়ে অন্য একটা মোবাইলে আপনার ভিডিও ফটো এবং কি কন্ট্যাক্ট নাম্বার সব পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে প্রথমে একটা নাম্বার সেটিংস করে দেখাচ্ছি, 01। আমি এমনি একটা রং নাম্বার উঠালাম, তারপর কন্ট্যাক্টসে গেলাম। কন্ট্যাক্টসে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে টিক চিহ্ন, এখানে গুগল দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো আমার সিম কার্ড রয়েছে, নিচে রবি আছে, দেশের বাহিরের একটা সিম আছে আমার কাছে, তারপর জিমেল অ্যাকাউন্ট আছে। তো আমি চাইলে যে কোনো জিমেল অ্যাকাউন্টে আমি সেভ করে রাখতে পারি। তো আমি এই জিমেল অ্যাকাউন্টটা দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেভ টু গুগল, সেভ টু গুগল। তো আপনি এখানে যে কোনো নাম দিবেন বা আপনার পরিচিত ওকে দিয়ে দিবেন, দিয়ে দিলে আপনার নাম্বারটা অলরেডি সেভ হয়ে গেল। এটা গেল ওয়ান স্টেপ। তারপর দ্বিতীয় স্টেপ কি করতে হবে, আপনি প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনি লিখতে হবে গুগল, গুগল ফটো। দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি লেখা আছে, আমি অনেক লিখে রেখে দিয়েছি, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই এখানে ক্লিক করলাম। তারপর এটা আমি ডাউনলোড করে রেখে দিয়েছি অলরেডি। তো এখান থেকে আমি ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পর আমি যে সফটওয়্যারটি আমি ইনস্টল করেছি, বেশিরভাগই স্মার্টফোনে, সব স্মার্টফোনে এই সফটওয়্যারটি অলরেডি ওখানে থাকে। যদি আপনাদের ওখানে মোবাইলে যদি এটা না পান, আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। এটাতে যাব, যাওয়ার পর অ্যালাউ চাইবে, অ্যালাউ করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার আগে অলরেডি যখন এখানে জিমেল অ্যাকাউন্ট আছে, তো আমি নতুন একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দেখানোর জন্য ওটা বানিয়ে রাখছি, আমি নতুনটা দিচ্ছি, নতুনটা দিলাম, টার্ন অন ব্যাকআপ দিলাম, ওকে। এখানে আপনি চাইলে কোনো কিছু করতে পারেন বা পড়তে পারেন, আপনার এখানে এগুলো দেখতে পারেন। তারপর এটা কন্টিনিউ করে রাখবেন, ডাটা ওয়াইফাই কনফার্ম দিলাম। কনফার্ম দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার নেক্সট দিয়েও যেতে পারেন, বিস্তারিত এই গুগল ফটোর সম্বন্ধে জানতে পারেন, যদি না জানতে চান তাহলে এখানে স্কিপ করবেন। স্কিপ করার পর দেখতে পাচ্ছেন এখানে চার্জ হচ্ছে। তার আগে কিছু কথা বলে রাখি, আপনি যে মোবাইল নাম্বারটা আপনার সিমে যদি সেট না করে আপনি জিমেল অ্যাকাউন্টে আপনার নাম্বারগুলো, সেভ নাম্বারগুলো, পরিচয় নাম্বারগুলো যদি সেভ রাখেন, তাহলে আপনি এই মোবাইল না 10টা মোবাইল হারানোর পরেও আপনার নাম্বারগুলো, ফটো, ভিডিও সব কিছু পেয়ে যাবেন। সেই জন্য আপনাকে কী করতে হবে, একটা জিমেল আইডি মুখস্থ রাখতে হবে এবং পাসওয়ার্ডটি মুখস্থ রাখতে হবে। তারপর আমরা চলে যাব এখানে কর্নারের সেটিংসে, ওখানে কর্নারে যাওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে ফটো সেটিংস আছে, ফটো সেটিংসে আসলাম। আসার পর আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে উপরে ব্যাকআপ অ্যান্ড চেঞ্জ, এখানে জিমেল অ্যাকাউন্টের উপরে যাওয়ার পর যাবেন
ব্যাকআপ এখানে এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি যেটা যেটা অ্যালোড করবেন সেটা সেটা ডাউনলোড হবে তো আমি আপনাদেরকে শুধু ডাউনলোডটা দেখাচ্ছি শুধু ডাউনলোড আমি ইমো যদি পাঁচ দিই ইমোটা ডাউনলোড হয়ে যাবে যদি আমি বা যে কোনো হোয়াটসঅ্যাপ আপনার ফেসবুক মেসেঞ্জার সব কিছু আছে যদি আপনি এগুলো অ্যালাউ করে দেন তাহলে ওখানে ছবি আসার সাথে সাথে আপনার ডাউনলোড অটোমেটিক হয়ে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে এগুলো ডাউনলোড হয়ে গেছে এগুলো আমি ডাউনলোড করে রেখেছি এগুলো আসছে এই যে এমনটা ব্লক করা আছে দেখতে পাচ্ছেন এখানে তারপর ডাউনলোডেডটা অলরেডি এখানে ডাউনলোড হয়ে গেছে এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে দেখতে পাচ্ছেন কিং মাস্টার আছে পিকচার আছে ইমো আছে ইমো ভিডিও আছে তো এটা একটা গেল আপনাদেরকে দেখালাম তারপর আপনাদেরকে প্রমাণ স্বরূপ আমি আরেকটা এটাতে দেখতে পাচ্ছেন বেশি নেই তো আমার পুরান জিমেল আইডি দিয়ে যে আমি ছবিগুলো রাখছি কত সাল পর্যন্ত আছে ছবিগুলো রেখেছি বা আমার জিমেল আইডিটা মনে থাকাতে আমি রাখতে পেরেছি আপনাদেরকে এখন সেটা দেখাবো আরেকটা বিষয় জানিয়ে রেখে আপনাদেরকে এখানে আপনি যখন অন্য একটা জিমেল চেঞ্জ করবেন তখন এখানে যাবেন যাওয়ার পর যেমন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমার পুরাতন যে জিমেলটা ওটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এটা চার্জ হবে অনেকক্ষণ ধরে ছবিগুলো লোড হবে ছবিগুলো লোড হতে হবে তারপর আপনি আবার কোনাতে যাবেন যাওয়ার পরে এখানে আপনি দেখবেন ব্যাকআপ তো এটাতে ক্লিক করবেন আপনার জিমেল আইডি দেখতে পাচ্ছেন এখানে আগেরটাই সিলেক্ট করা আছে তো আমি এটা বন্ধ করে দিব বন্ধ করে যখন আবার চালু করব তখন আমার এখানে কোন জিমেল আইডিটা আমি খুলতে চাই আবার ওটা ক্লিক করব ক্লিক করার পর ওকে ডান আমি ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে জিমেল আইডিটা ওটা লোগো চলে আসছে অলরেডি এটা ডাউনলোড করছে যেমন আপনি যদি চান বা আপনার ওয়াইফ বা প্রেমিকা ওর মোবাইলেও আপনি শুধু একটি জিমেল আইডি এভাবে সেটিং করে দিবেন ওর গুগল ফটোতে তখন ওই জিমেল আইডিটা আবার আপনার মোবাইলে সেটিংস করবেন সেটিংস করার পর দেখতে পারবেন আপনার মোবাইলে যদি ওই জিমেল আইডিটা এখানে সেটিংস থাকে ওর মোবাইলেও সেটিংস থাকে তাহলে ওই কোন ছবি পিকচার উঠাচ্ছে বা কোন ছবি ওর মোবাইলে আছে কী কী আছে সব কিছু আপনি দেশ থেকে দেশের বাইরে থেকে দেখতে পারবেন বুঝতে পারছেন আপনি যদি চান আপনার প্রেমিকা বা অন্য কেউ বউ বা মোবাইলে কোন কোন ছবি রাখে কী কী ফটো আছে কে কে ফটো পাঠায় সব কিছু আপনি দেশের বাইরে থেকেও বসে দেখতে পারবেন সেই জন্য আপনাকে ওর মোবাইলে যে মোবাইল থেকে আপনি সব কিছু দেখতে চান তাহলে ওনার মোবাইলে গুগল ফটোতে একটা জিমেল অ্যাকাউন্ট ওইখানে আপনি খুলে দেবেন সেম জিমেল অ্যাকাউন্ট আপনার মোবাইলেও থাকতে হবে তাহলে আপনি ওর সব কিছু দেখতে পারবেন তার আগে আপনি আমি যেগুলো ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো সব অ্যালাউ করে রাখবেন তাহলে আপনি সব কিছু দেখতে পারবেন ওর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার জিমেল আইডি ওটা থেকে ফেসবুকগুলো ছবি সবগুলা চলে আসছে আপনি দেখতে পাচ্ছেন এখান জুলাই 2018 এগুলো 2018 ছবি আর এগুলো 19 বন্ধুরা আমাদের সব ছবি ডাউনলোড হয়ে গেছে অলরেডি এখন আমরা দেখব কত তারিখে এগুলো এই ছবিগুলো আমি এখানে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে 20 জুন 2016 সালে তাহলে এখন চলতেছে 29 আগস্ট 2001 তাহলে আপনারা হিসাব করে দেখেন 7 আমার এই ফটোগুলো 7 তারপর আমি আপনাদেরকে উপরে নিয়ে দেখাবো এটা 2016 সালের তারপর দেখতে পাচ্ছেন 2016 দেখতে পাচ্ছেন 16 এখানে 16 অনেকগুলো ছবি আছে তারপর আপনার দেখতে পাচ্ছেন 17 তারপর দেখতে পাচ্ছেন 18 তারপর আমি আপনাদেরকে উপরে নিয়ে যেতে চাই এখন দেখতে পাচ্ছেন কত সাল 2000 আমি এখানে যখন ইয়া করব দেখছেন 2001 তাহলে আমি 7 ছবিগুলো এখানে সংগ্রহ করে রাখতে পেরেছি
তো গাইস, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন নতুন টিউটোরিয়াল ট্রেস নিয়ে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।